স্কুলে দুষ্টুমি, অপরাধে ছাত্রীকে লাথি শিক্ষকের, ঘটনায় গাইঘাটা থানার দ্বারস্থ পরিবার, ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি। স্কুলে দুষ্টুমি করার অপরাধে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর তলপেটে লাথি মারার অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায়। জানা গেছে, ঠাকুরনগরের চিকনপাড়া আরপি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা বিশ্বাস গত 14 আগস্ট স্কুলে এক সহপাঠীর সঙ্গে পেন নিয়ে খেলার ছলে দুষ্টুমি করছিল। অভিযোগ, এই সময় স্কুলের ইংরাজির শিক্ষক সায়ন্তিকার তলপেটে লাথি মারেন এবং সহপাঠীর গালে থাপ্পড় মারেন। এই ঘটনায় সায়ন্তিকা অসুস্থ বোধ করলে তার অভিভাবককে ডেকে বিষয়টি জানানো হয়। স্কুলে আমি আর আমার একটা বান্ধবী মারামারি করছিলাম, তো স্যার আমাকে একটা লাথি মেরেছে, ওকে একটা চড় মেরেছে। না, মাঝে মাঝে মারে না, মাঝে মাঝে মারতো। হ্যাঁ, কেউ পড়া না পারলে চার ছুঁড়ে মারতো, জুতো ছুঁড়ে মারতো। সায়ন্তিকার বাবা মায়ের অভিযোগ, এর আগেও ওই শিক্ষক ক্লাসে পড়া না পারলে কখনো জুতো ছুঁড়ে মেরেছেন, আবার কখনো অন্যভাবে শাস্তি দিয়েছেন, ফলে তার এই ধরনের আচরণ নতুন নয়। বিষয়টি তারা স্কুলের প্রধান শিক্ষিকাকে জানিয়েছেন। 14 তারিখে, এই আগস্ট মাসের 14 তারিখেই আমার মেয়েকে, আমার মেয়ে আর একটা মেয়ে, ওরা দুই বান্ধবী আর কি, পেন দিয়ে দাগাদাগি করার জন্য দুজনে একটু মারামারি করছিল। এসে স্যার এসে ওই মেয়েটাকে একটা জোরে চড় মেরেছে, আর আমার মেয়েকে কোকে একটা লাথি মেরেছে। আমরা চাইছি যে ওই স্যার এরকম করেছে ওনার কোনো একটা বিচার হোক। আমরা স্কুলেও একটা অভিযোগ জানিয়েছি হেডম্যামকে, বিডিও অফিসেও জানিয়েছি। পাশাপাশি গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের তলপেটে, বাঁ পাশে তলপেটে সজোরে লাথি মারে, দুটো বান্ধবী মিলে মারামারি করছিল, এর আমরা একটা বিচার চাই। আমি বলতে পারছি না, এই বছরের প্রথম দিকে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমরা দরখাস্ত লিখিত জমা দিতে গিয়েছিলাম, ওনার নেয়নি। আমি বুঝতে পারলাম, আমাকে টিসি দিয়ে দেন, আমার টিসি নিয়ে বাচ্চাকে বার করে নিই। বলছি বিগত সামনের দিন এরকম ঘটনা ঘটবে না। তা আবার এই 14 আগস্ট আমরা মেয়ে আর একটা বাচ্চা দুজন মারামারি করছিল, তা মাস্টারমশাই এসে কিছু জিজ্ঞেস না করে আমার বাচ্চা পেটে সজোরে লাথি মারে। মাস্টারমশাইয়ের নাম সৌমেন মৈত্র। জুতো আগে প্রথমে পড়াশোনা যদি না করতো, দুষ্টুমি করতো, তাহলে জুতো ছুঁড়ে মারতো, চেয়ারে টাক দিত। ছাত্রীর বাবা এবং মা স্কুল শিক্ষকের এমন অমানবিক আচরণ মেনে নিতে পারছেন না। ছাত্রীর মা এ ব্যাপারে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচিকে জানান। বিষয়টি শোনার পর প্রধান শিক্ষিকাকে বলা হয়েছে ওই শিক্ষককে সতর্ক করতে, পাশাপাশি আগামী দিনে যেন ওই স্কুল কেন অন্য কোন স্কুলে এমন ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়া হবে। সেটাও আমি ওই স্কুলের খবরটা আমি পেয়েছি বাড়িতে বসে, এবং ওই স্কুলের হেডমাস্টারমশাই এবং তার শিক্ষকরা আমার বাড়িতে গিয়েছিলেন তাদের 75 বছর পূর্তি হিসেবে বলার জন্যে। তখন আমি তাদের সঙ্গে আলোচনা করেছি যে এটা ঠিক হয়নি, এটা অন্যায়, এবং হেডমাস্টারমশাইকে আমি নিজে বলেছিলাম যে আপনি এটা তদন্ত করে দেখেন এবং এসআই সাহেবের সঙ্গে কথা বলেন, যাতে এরকম ঘটনা আর যাতে অন্য কোনো স্কুল, কারণ এই স্কুলে আর না ঘটে সেটা আপনি নিজে দেখবেন। এবং হেড ম্যাডাম আমার সঙ্গে কথা দিয়েছিলেন যে ঠিক আছে, আমি এটা তদন্ত করে দেখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।